আৰফালে ৰাজীৱ ভৱনৰ যিহেতু নাম উচ্চাৰণ এ আই ইউ ডি এফৰ নাম উচ্চাৰণ আজমলৰ নাম উচ্চাৰণটোৱেই নিষিদ্ধ কৰা হৈছে। তাৰপিছত তাৰ পূৰ্বে আচলতে এ আই ইউ ডি এফ প্ৰধান বদৰুদ্দিন আজমলে এটা কথা মন্তব্য কৰিছিল যে পাঁচ ছগৰাকী কংগ্ৰেছৰ বিধায়ক যথেষ্ট কানেকশ্যনত আছে, যোগাযোগত আছে এ আই ইউ ডি এফৰ সৈতে, আৰু যিকোনো মুহূৰ্তত তেওঁলোকে হয়তো তেওঁলোকৰ শিবিৰ সলনি কৰি এ আই ইউ ডি এফত যোগদান কৰিব পাৰে। তেনে পৰিপ্ৰেক্ষিতত এ আই ইউ ডি এফে হয়তো কংগ্ৰেছৰ স্থান ল'ব, শক্তি বিধানসভাত কংগ্ৰেছতকৈ বেছি হৈ পৰিব, মজবুত হৈ পৰিব, শক্তি অধিক বদৰুদ্দিন আজমল নেতৃত্বাধীন এ আই ইউ ডি এফৰ। কিন্তু এই গোটেইখিনি প্ৰসংগ দেৱব্ৰত শইকীয়া প্ৰধান বিৰোধী দলপতিগৰাকীৰ যি মন্তব্য সেয়া হৈছে যে এইটো কাৰ্যকালত কংগ্ৰেছেই প্ৰধান বিৰোধী দল আৰু কংগ্ৰেছক কেতিয়াও ঢুকি নাপায় বদৰুদ্দিন আজমলে। সৰ্বভাৰতীয় নাম লৈ ৰাজনীতি কৰা এ আই ইউ ডি এফৰ কোনখন ৰাজ্যত অস্তিত্ব আছে বুলিও লগতে প্ৰশ্ন উত্থাপন কৰিছে বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াই। অল ইণ্ডিয়া ইউনাইটেড ডেমক্ৰেটিক ফ্ৰণ্ট নামৰ যিটো দল, যিটো দলে কয় নিজকে অল ইণ্ডিয়া দল, অসমৰ বাহিৰে ক'তো তাৰ স্থিতি নাই। সেই গতিকে অসমৰ যিখন স্থিতি আছে সেইখিনিও যোৱা সময়ত কংগ্ৰেছ দলৰ লগত তেখেতসকলে মিত্ৰতা কৰিছিলে, সেইটো আশাহে তেওঁলোকে বাস্তৱ নহয়। চৌবিছজন বিধায়ক যিহেতু আছে, আমি প্ৰধান বিৰোধী আৰু ভৱিষ্যতেও কংগ্ৰেছেই প্ৰধান বিৰোধী হৈ থাকিব। পৰৱৰ্তী প্ৰসংগ হৈছে জাপানিজ এনচেফেলাইটিছ। ৰাজ্যত এতিয়া জাপানিজ এনচেফেলাইটিছৰ সংহাৰ চলিছে। জি এম চি এইচত মৃত্যু খাব দিছে নলবাৰীৰ কণমানি ছাত্ৰীয়ে। ইফালে দৰং আৰু ধেমাজি জিলাতো যথেষ্ট বৃদ্ধি পাইছে আক্ৰান্ত লোকৰ সংখ্যা। ৰাজ্যত জাপানিজ এনকেফেলাইটিছৰ সংহাৰ আৰম্ভ। জি এম চি এইচত মৃত্যু নলবাৰী কণমানি ছাত্ৰীৰ। নলবাৰী জিলাৰ নতুন দেহৰৰ বনভাগ হলমাৰী গাঁৱৰ হিয়া নামৰ 8 বছৰীয়া ছাত্ৰীগৰাকী জাপানিজ এনকেফেলাইটিছত আক্ৰান্ত হৈ জি এম চি এইচত ভৰ্তি হৈ আছিল। 5 দিনৰ অন্তত শনিবাৰে কণমানিটিয়ে চিৰদিনৰ বাবে চকু মুদে। দৰং জিলাতো জাপানিজ এনকেফেলাইটিছৰ প্ৰাদুৰ্ভাৱ ঘটিছে। তাৰ সমান্তৰালভাৱে জাপানিজ এনকেফেলাইটিছ সদৃশ ৰোগেও ব্যাপক ৰূপ ধাৰণ কৰিছে। জিলাখনত 4জন লোক জাপানিজ এনকেফেলাইটিছত আক্ৰান্ত হৈছে। ইয়াৰে 3জন জি এম চি এইচত আৰু 1জন মঙলদৈ অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে। আনহাতে জিলাখনৰ 9জন লোক জাপানিজ এনকেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈ আছে। জাপানিজ এনকেফেলাইটিছ আমাৰ ডিষ্ট্ৰিক্টত এতিয়ালৈকে 4টা আমি কেছ পাইছোঁ। তাৰে 3জন জি এম চি এইচত ভৰ্তি হৈ আছে, চিকিৎসাধীন হৈ আছে, আৰু 1জন ইয়াতে আমাৰ চিভিল হস্পিটেলত চিকিৎসাধীন হৈ আছে। আৰু আমি আমাৰ ফালৰ পৰা ফগিং কৰাই আছোঁ, আৰু তাৰ লগত যিখিনি সাৱধানতা ল'ব লাগে সেইখিনি আমি ল'বৰ কাৰণে ৰাইজৰ মাজত আমি ইতিমধ্যে প্ৰচাৰ কৰি আছোঁ আমাৰ স্বাস্থ্য বিভাগৰ জৰিয়তে। চিটুৱেশ্যন ইজ আণ্ডাৰ ৱাচ এণ্ড কণ্ট্ৰল। ধেমাজি জিলাতো 2জন লোক জাপানিজ এনকেফেলাইটিছত আক্ৰান্ত হৈছে। ইয়াৰে 1জন লোকৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে। আনহাতে জিলাখনৰ 4জন লোক জাপানিজ এনকেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈছে। ইয়াৰ পিছতে ধেমাজি স্বাস্থ্য বিভাগে ধেমাজি সদৰৰ লগতে জিলা কাৰাগাৰ চৌহদতো ফগিং আৰম্ভ কৰিছে। মঙলদৈৰ পৰা নৱজ্যোতি মহন্ত আৰু ধেমাজিৰ পৰা মন বিকাশ বৰগোহাঁইৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। হঠাৎ এই যি প্ৰাদুৰ্ভাৱ জাপানিজ এনচেফেলাইটিছৰ বাঢ়িছে আৰু বহুজন চিকিৎসাধীন হৈ আছে, জাপানিজ এনচেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈও চিকিৎসাধীন হৈ আছে, এগৰাকী কণমানি ছাত্ৰী এগৰাকীৰ মৃত্যু ঘটিছে, গোটেই ঘটনাটো যথেষ্ট উদ্বিগ্নতাৰ। এই মুহূৰ্তত আমি ফোনযোগে সংযুক্ত হৈছোঁ আমাৰ মঙলদৈ সাংবাদিক নৱজ্যোতি মহন্তৰ সৈতে, লগতে ধেমাজিৰ সাংবাদিক মন বিকাশ বৰগোহাঁইৰ সৈতে। নৱজ্যোতি মহন্ত, আমি প্ৰথমে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। নৱজ্যোতি মহন্ত, যথেষ্ট বাঢ়িছে আচলতে আক্ৰান্ত ৰোগীৰ সংখ্যা আৰু সেয়া যথেষ্ট ভয়ৰ কাৰণ। ফগিঙৰ ব্যৱস্থাই হওক বা প্ৰশাসনে আৰু কি কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে? দৰং জিলাত যিহেতু ইতিমধ্যে 3গৰাকী আক্ৰান্ত হৈছে, আৰু লগতে 9গৰাকী জাপানিজ এনকেফেলাইটিছ সদৃশ ৰোগত আক্ৰান্ত হৈছে। বৰ্তমান 3জন গুৱাহাটী জি এম চি এইচত চিকিৎসা কৰি আছে আৰু 1গৰাকী মঙলদৈ অসামৰিক চিকিৎসা কৰি আছে। আৰু উপায়ুক্ত মহোদয়ে যিসমূহ জানিব দিয়া মতে যে জাপানিজ এনকেফেলাইটিছ বৃদ্ধি হোৱাৰ লগে লগে যি ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে স্বাস্থ্য বিভাগৰ ফালৰ পৰা, সেই ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা বুলি জানিব দিছে। আৰু বিশেষকৈ যিসমূহ স্থানৰ ৰোগীসকল চিনাক্ত হৈছে এই বেমাৰত, সেইসমূহ স্থানত বিশেষকৈ যি ধৰণৰ ব্যৱস্থা কৰিব লাগে সেইধৰণে ব্যৱস্থা কৰা বুলি জানিব দিছে। আৰু ইয়াৰ লগে লগে আমি উল্লেখ কৰিব লাগিব কিন্তু বিগত বছৰসমূহতো কিন্তু যথেষ্ট জাপানিজ এনকেফেলাইটিছ ৰোগত আক্ৰান্ত হৈছিল দৰং জিলাত। কিন্তু প্ৰথমতে ঠিকেই এই ব্যৱস্থা গ্ৰহণ কৰা যায়, তাৰপিছত কিন্তু
জাপানিজ এনকেফেলাইটিছ রোগের আক্রান্ত হওয়ার সময় পূর্বে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগে এই ধরনের কিন্তু ব্যবস্থা গ্রহণ নকরার কারণে এই ধরনের ভয়াবহ সংক্রমণ হয়। উল্লেখ করব লাগিব যে ভয়াবহ বানর কবলত পড়েছিল দরং জেলার মঙ্গলদৈ লগতে বৃহত্তর অঞ্চল আর লগে লগে এই সময়ছোৱাতে এই সমূহ বেমার ভয়াবহভাবে বিয়পা বলে এক সন্দেহ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগের লোকসকলে। হয় নবজ্যোতি মহন্ত, নবজ্যোতি মহন্ত আমার সঙ্গে লাইনত থাকিব। আপনি আমার ধেমাজির সাংবাদিক মন বিকাশ বরগোহাঁর সঙ্গে সংযুক্ত হয়েছে। মন বিকাশ, ধেমাজিতো যথেষ্ট প্রাদুর্ভাব বাড়িছে, যথেষ্ট আক্রান্ত লোকের সংখ্যা বাড়িছে, তেনে পরিপ্রেক্ষিতত কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর বিশেষ রাইজক সতর্ক হয়ে থাকবলে বা রাইজক যাতে এই এই জাপানিজ এনসেফেলাইটিসের পর বাঁচি থাকবে পারে কিনা বিশেষ কোয়া হয়েছে নে সজাগ করা হয়েছে নে রাইজক? হয় গীতাশ্রী, নিশ্চয়কৈ ধেমাজি জিলাত যেহেতু জুন বিগত বর্ষ জুন মাহতে আসলে কেবাজনে লোকের মৃত্যু ভাবিবলগা হয়েছিল, কিন্তু এইবার যেহেতু জুলাই মাহর প্রথম ভাগত আসলে জাপানিজ এনকেফেলাইটিস রোগ ধেমাজি দুজনকৈ ব্যক্তির দেহত ধরা পড়েছিল। বিশেষকৈ যিজন লোকের মৃত্যু ঘটেছিল জাপানিজ এনকেফেলাইটিস রোগত, সেইগী ব্যক্তি আসলে ব্রহ্মপুত্র দাঁতিকাষরিয়া যি আসলে সিমেন্সা পানবাড়ি অঞ্চলের আছিল, আর সেইগী লোক মৃত্যু হওয়ার পিছত সেই যি আসলে স্পর্শকাতর এলাকা মৃত্যু সেই রোগীগী মৃত্যু হওয়ার পিছত স্পর্শকাতর অঞ্চলত যে ফগিংয়ের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগে। কিন্তু এটা কথা উল্লেখ করব লাগবে, যিসমূহ অঞ্চলত আসলে পূর্বতে এনে ধরনের রোগী চিনাক্তকরণ হয়েছিল বা রোগী মৃত্যু হয়েছিল সেই বিশেষ ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগে যে ধরনের তৎপরতা অবলম্বন করব লাগে হয়তো তৎপরতা অবলম্বন নকরার বাবে এনে ধরনের পুনর্বার এনে ধরনের ঘটনা হয়তো সংঘটিত হয়েছে। আর এটা কথা উল্লেখ করব লাগবে যে জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগে কিন্তু আমি শেহতীয়াকৈ যোৱাকালি আমি প্রত্যক্ষ করেছো বা ধেমাজি সদরত ইতিমধ্যে ইতিপূর্বে ফগিংয়ের ব্যবস্থা করেছে, জেলা কারাগারত ফগিংয়ের ব্যবস্থা করেছে, বিভিন্ন সজাগতামূলক সভা অনুষ্ঠিত করেছে। কিন্তু এটা কথা উল্লেখ করব লাগবে যে প্রায় দুমাহ দিন ধরে যে ধরনের আসলে নেড়া নেপেরা বরষুণ অব্যাহত থাকিল তার ফলশ্রুতিতে আসলে যে ধরনের নলা নর্দমা পুখুরীসমূহ যে ধরনের পানির আসলে জমা হবলে ধরে তারপর আসলে যে মহর বংশবৃদ্ধি যথেষ্ট পরিমাণে হয়েছে, আর তার ক্ষেত্রে রাইজ কিন্তু সজাগ হব লাগিব। বিশেষকৈ যখন লোকে গাহরি পালন করে সেই গাহরি পালন করা লোকসকলে কিন্তু অতিকৈ যেহেতু এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব লাগিব, যদিহে এই ক্ষেত্রে জেলা প্রশাসন বা স্বাস্থ্য বিভাগে আহ্বান জানাইছে কিন্তু সমান্তরালভাবে কিন্তু গীতাশ্রী রাইজ সজাগ সচেতন হব লাগিব আর জেলা প্রশাসনে যিমান দূর সম্ভব হয় তেওঁলোকে কিন্তু এই ক্ষেত্রে সহযোগিতা আগবহাই যিসমূহ আসলে স্পর্শকাতর এলাকা আছে সেই এলাকাসমূহ তেওঁলোকে যদি আসলে ফগিংয়ের ব্যবস্থা করে তেনেহলে নিশ্চিতভাবে এই আসলে রোগের প্রাদুর্ভাব নিশ্চয়ভাবে কমার কমিব বলে কব পৰা যায়। নিশ্চয় নিশ্চয় হয়তো প্রশাসনের ব্যবস্থা এই মুহূর্তে আটাইতকৈ লক্ষণীয় আর গুরুত্বপূর্ণ হয়ে থাকিব। ধন্যবাদ জ্ঞাপন করেছো নবজ্যোতি মহন্ত আর মন বিকাশ বরগোহাঁ। আমাক আপনি দুইটা স্থানের সম্পর্কে শেহতীয়া কি তাত সংখ্যা আক্রান্ত লোকের আর বিশেষকৈ কি কি ব্যবস্থা লওয়া হয়েছে সম্পর্কে জানাইছে আর বিভিন্ন ঠাইত এই ধরনের দেখা গেছে প্রাদুর্ভাব ঘটিছে জাপানিজ এনসেফেলাইটিসর যার কারণত শঙ্কিত হয়ে পড়েছে বা শঙ্কার কারণ হয়ে পড়েছে যি সাধারণ জনতার